हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल इनफो एंड एडु। आज हम এখানে কয়েকটা ব্র্যান্ড নিউ অ্যামেজিং WhatsApp টিপস, ট্রিক্স এন্ড হ্যাকস নিয়ে এসেছি, যেগুলো ইউজ করে আমরা আমাদের ফোনের ভ্যালুয়েবল স্পেস ক্লিয়ার করা থেকে শুরু করে চ্যাট অপশনকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ট্রিক নাম্বার 1 হলো WhatsApp এ ডাইনামিক ওয়ালপেপার সেট করা। এর জন্য আমি যে কোনো একটা চ্যাটে গেলাম, এখান থেকে চ্যাটের ওয়ালপেপার সিলেক্ট করলাম ওপরে থ্রি ডটসে ক্লিক করে। এবার আমি এখান থেকে একটা ওয়ালপেপার সিলেক্ট করছি, সেট অ্যাজ ওয়ালপেপারে ক্লিক করলাম। এবার এখানে দুটো অপশন আসছে, ফর দিস চ্যাট আর ফর অল দ্য চ্যাটস ইন লাইক থিম। এখানে আমি ফার্স্ট অপশনটা চেক করে ওকে ক্লিক করলাম। এখন এই ওয়ালপেপারটা শুধু এই চ্যাটের জন্যই সিলেক্টেড হলো। এবার দেখে নিই কীভাবে। এখান থেকে বেরিয়ে আমি অন্য একটা চ্যাট ওপেন করছি, কিন্তু এই ওয়ালপেপারটা এখানে দেখা যাচ্ছে না। এখন স্পেশালি এই ফিচারকে কাজে লাগিয়ে আমরা ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা অফিসিয়াল চ্যাটের জন্য সেপারেট ওয়ালপেপার ইউজ করতে পারি, যেটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন এই 2021-এ। নাম্বার 2, ম্যানেজ স্টোরেজ স্পেস। আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার বাড়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপের চ্যাট মেসেজে আসা ছবি বা ডকুমেন্টস বা যে কোনো ভয়েস মেসেজ বা ভিডিও, এর সংখ্যা প্রত্যেক দিন ব্যাপক হারে বেড়ে চলেছে, আর তার সাথে পাল্লা দিয়ে কমে চলেছে মোবাইলের স্টোরেজ স্পেস। আজ আমি এখানে একটা হ্যাক শেয়ার করছি, যেটা ইউজ করে আপনি আপনার মোবাইলে ভ্যালুয়েবল স্টোরেজ স্পেস খুব সহজেই ক্লিয়ার করে ফেলতে পারেন। এর জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপে হোম স্ক্রিনের ওপর তিনটে ডটসে ক্লিক করে চলে যাচ্ছি সেটিংসে, তারপর সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটাতে, এটা ফোর্থ অপশন। এখানে এসে ফার্স্ট অপশন ম্যানেজ স্টোরেজে ক্লিক করলাম। এখানে এলে আপনি দেখতে পাবেন প্রত্যেক চ্যাটে ইন্ডিভিজুয়ালি কত স্টোরেজ নিয়ে আছে, টোটাল আপনার ফোনের স্টোরেজ কত ইউজড আছে, বা কোন কোন ফাইল 5 MB থেকে বড়। এবার এখান থেকে আমি ফার্স্টে লার্জার দেন 5 MB অপশনে গেলাম। এখানে সিলেক্ট অল করেও আপনি ডিলিট করতে পারেন, যাতে একসাথে সব খালি হয়ে যায়, অথবা এভাবে একটা একটা করে অথবা সিলেক্টেড কিছু ফাইলসও ডিলিট করতে পারেন, যেগুলো আপনার এক্ষুনি দরকার হচ্ছে না বা ভবিষ্যতেও দরকার হবে না। এতে ইনস্ট্যান্ট আপনার স্পেস খালি হয়ে গেল। সেম ওয়েতে আমি ইন্ডিভিজুয়াল চ্যাটে গিয়েও আমার আনওয়ান্টেড ফাইলস ডিলিট করে স্টোরেজ স্পেস খালি করতে পারি। তাহলে অবশ্যই এই ফিচার ইউজ করুন আর মোবাইলের স্পেস সেভ করুন। নাম্বার 3, অ্যাডভান্স সার্চ। এবার আসছি অ্যাডভান্স সার্চ অপশন। হোয়াটসঅ্যাপের অ্যাডভান্স সার্চ অপশন এখন আরও রিফাইন্ড হয়েছে। এখন সার্চ বাটনে ক্লিক করলে নিচে 6টা অপশন আসছে, ফটোজ, ভিডিওস, লিঙ্কস, জিআইএফ, অডিও আর ডকুমেন্টস। এবার আমি কোনো একটা পার্টিকুলার কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচের অপশন থেকে ফটো সিলেক্ট করলাম। এখন দেখুন এই চ্যাটে আমি যতগুলো ফটো পাঠিয়েছি বা এখান থেকে রিসিভ করেছি সেগুলো সব পরপর এখানে নিচে দেখিয়ে দিচ্ছে। লাইকওয়াইজ আমি এভাবে কোনো পার্টিকুলার চ্যাটে পাঠানো ডকুমেন্টস এইভাবে নিচে পরপর দেখে নিতে পারছি। একইভাবে সেম ওয়েতে অডিও, জিআইএফ বা ভিডিও সবই দেখতে পাবে। নাম্বার 4, ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। অনেক সময় আমাদের বন্ধুদের বা পার্টিকুলার কোনো কন্ট্যাক্টের সাথে করা চ্যাট পরে আর সেভাবে দরকার হয় না, কিন্তু এই সমস্ত চ্যাট মেসেজই হোয়াটসঅ্যাপে জমা হয়ে থাকে। এখন কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে এই সমস্ত আনওয়ান্টেড চ্যাট রিমুভ করা সম্ভব। কীভাবে চলুন দেখে নিই। প্রথমে যে কোনো একটা পার্টিকুলার চ্যাট খুললাম, এবার নামের ওপর ক্লিক করছি, যে স্ক্রিনটা এলো এখানে আসছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস অপশন। এখন এই অপশন অন করা থাকলে কিন্তু 7 দিন পরে এই পার্টিকুলার কন্ট্যাক্টের সাথে করা সমস্ত চ্যাট রিমুভ হয়ে যাবে। তাই যদি এখান থেকে আপনার কাছে কোনো দরকারি মেসেজ বা ফাইলস এসে থাকে, তাহলে অবশ্যই সেটা ব্যাকআপ নিয়ে রাখুন। কেন? কারণ মনে রাখতে হবে 7 দিন পরে কিন্তু সমস্ত মেসেজ রিমুভ হয়ে যাবে। নাম্বার 5, মিউট নোটিফিকেশন। গ্রুপ নোটিফিকেশন মিউট করা। হ্যাঁ, অবশ্যই এটা নতুন কিছু নয়। তাহলে এর ভেতরে নতুন কি? নতুন অ্যাডেড ফিচার হলো এখানে একটা নতুন অপশন এসছে অলওয়েজ। এবার আর 1 ইয়ার লিমিটেশন নেই, চাইলে এবার থেকে গ্রুপ নোটিফিকেশন বরাবরের মতো মিউট করা সম্ভব একটা সিঙ্গল ক্লিকেই।
আর আমার মতে এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডিশন। নাম্বার সিক্স, কাস্টম নোটিফিকেশন টোন। কোনো একটা চ্যাটের নামে ক্লিক করে যে স্ক্রিনটা আসে এখান থেকে দেখুন কাস্টম নোটিফিকেশনের অপশন আসছে। এবার এইখানে ক্লিক করলে যে স্ক্রিনটা যাব তার ওপরে চেকবক্সে আমি ক্লিক করলাম। এবার এই চেকবক্সে ক্লিক না করলে কিন্তু নিচের অপশনগুলো এডিট করা যাবে না, তাই প্রথমেই আমাদের এই চেকবক্সটা অন করে দিতে হবে। এবার নিচে এসে দেখুন রিংটোন, এখানে প্রত্যেকটা চ্যাটের জন্য সেম রিংটোন ডিফল্ট সেট হয়ে আছে। এবার চাইলে আমি এখান থেকে রিংটোনে ক্লিক করে, এখানে প্রচুর রিংটোনের অপশন আছে, সেইখান থেকে পার্টিকুলার যে কোনো একটা রিংটোন সিলেক্ট করে ওকে বাটন প্লেস করলাম। এবার এই পার্টিকুলার চ্যাটের জন্য আমার এই রিংটোনটাই সেট হয়ে গেল। যেভাবে আমরা ডাইনামিক ওয়ালপেপার সেট করতে পারি সেভাবেই কিন্তু আমরা ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা অফিসিয়াল চ্যাটের জন্য কাস্টম নোটিফিকেশন টোন অ্যাড করতে পারি। অ্যাডিং স্টিকার টু স্ট্যাটাস। এতদিন অবধি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ছবিতে আমরা টেক্সট অ্যাড করতে পারতাম, তার কালার চেঞ্জ করতে পারতাম, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ সবই চেঞ্জ করতে পারতাম, যেগুলো আমি এখানে এখন করে দেখাচ্ছি। কিন্তু এবার থেকে এখানে আপনি পছন্দ মতো স্টিকারও অ্যাড করতে পারবেন এই ইমোজি আইকনে ক্লিক করে। আর স্টিকারের সাইজও এভাবে ছোট বড় করতে পারবেন, ইচ্ছে মতো তাকে রোটেটও করতে পারবেন। তাহলে এর ভেতরে কোনটা আপনার মতে বেস্ট এডিশন? আর অন্য কোনো ফিচারও যদি আপনার মনে আর হোয়াটসঅ্যাপে এসছে যেটা নতুন, অবশ্যই জানান নিচের কমেন্ট সেকশনে। আর চ্যানেলটা ভালো লাগলে অথবা প্রথম এলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিন ভিডিওর রেগুলার আপডেট পেতে হলে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার।